আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টিএনটি লেসন্স। আজকে আমরা ফাইন্ডিং রুটস অফ লিনিয়ার ইকুয়েশনের লাস্ট একটা মেথড সম্পর্কে শিখব, যেটি হচ্ছে এলইউ ফ্যাক্টরাইজেশন। এর আগে আমরা আরও যে মেথডগুলো শিখেছিলাম সেগুলো ছিল জ্যাকবি মেথড, গস সাইডেল মেথড, গস এলিমিনেশন মেথড, গস জর্দান এলিমিনেশন মেথড, ক্রেমার্স রুল। তো আমরা আসলে অনেকগুলো মেথডে শিখেছি, এটা হচ্ছে আমাদের লাস্ট মেথড যেটা আমরা ইউজ করি ফর ফাইন্ডিং রুটস অফ লিনিয়ার ইকুয়েশন। আর মেথডটি হচ্ছে এল ইউ ফ্যাক্টরাইজেশন। এখানে এল মানে হচ্ছে একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর ইউ মানে হচ্ছে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো এক্ষেত্রে আমরা যেটা করি, এখানে ধরলাম আমরা আজকে একটা বেসিক কনসেপ্ট নেব এই মেথডের। তো এখানে আমরা ধরলাম যে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনগুলো দেওয়া আছে তিনটা, যেখানে এক্সের কোয়েফিশিয়েন্টগুলো হচ্ছে এ ওয়ান ওয়ান, এ টু ওয়ান, এ থ্রি ওয়ান। ওয়াইয়ের কোয়েফিশিয়েন্টগুলো হচ্ছে এ ওয়ান টু, এ টু টু, এ থ্রি টু। এই সবগুলো নামকরণ আসলে হয়েছে, এখানে যদি আমি ধরি এ ওয়ান ওয়ান, এখানে ওয়ান হচ্ছে তার রো নাম্বার আর এ ওয়ান হচ্ছে তার কলাম নাম্বার। যেমন এখানে আমি যদি এ থ্রি টু ধরি, এখানে থ্রি হচ্ছে তার রোয়ের নাম্বার, টু হচ্ছে তার কলাম নাম্বার। তো এই ফার্স্টটা অবশ্যই রো নাম্বার হবে আর সেকেন্ডটা হবে সি, তার মানে এটাকে বলতে পারি আমি আর সি। এটা আমরা সবসময় মনে রাখবো যে এই এলিমেন্টগুলোর নামকরণ কিভাবে হচ্ছে, ফার্স্টটা অবশ্যই রো, সেকেন্ডটা হচ্ছে তার কলাম। তো এভাবে আমরা আর সো কোয়েফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা আগেও জেনেছি, যেটা হচ্ছে ম্যাট্রিক্স এ, এ ম্যাট্রিক্সটা হচ্ছে তার কোয়েফিশিয়েন্ট ম্যাট্রিক্স, এক্স হচ্ছে তার ভ্যারিয়েবল ম্যাট্রিক্স, যেটা হচ্ছে এই ক্ষেত্রে যেহেতু তিনটা ভ্যারিয়েবল, এটা হচ্ছে এক্স, ওয়াই, জেড। আর বি হচ্ছে তার রেজাল্টেন্ট ম্যাট্রিক্স, এখানে বি হচ্ছে বি ওয়ান, বি টু, বি থ্রি। আর এ ম্যাট্রিক্সটা হচ্ছে এই কোয়েফিশিয়েন্টগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা। তো এক্ষেত্রে আমরা যে রুলটা মেনটেন করি বা রুলটা কনসিডার করি সেটা হচ্ছে, এনি স্কোয়ার ম্যাট্রিক্স এ ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ প্রোডাক্ট অফ আ লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অ্যান্ড অ্যান আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। মানে এখানে যে এ ম্যাট্রিক্সটা রয়েছে, যেটা হচ্ছে অবশ্যই একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে আমরা দুইটা ম্যাট্রিক্সের প্রোডাক্ট হিসেবে লিখতে পারবো, যার মধ্যে একটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো এক্ষেত্রে এই জিনিসটা কেমন হয়, যেমন এ ইকুয়ালস টু হবে এল ইন্টু ইউ, যেখানে এল হচ্ছে একটা লোয়ার ট্রায়াঙ্গুলার আর ইউ হচ্ছে একটা আপার ট্রায়াঙ্গুলার। তো এটাকে যদি আমরা লিখতে চাই, এটা এরকম হবে, যেখানে এ ম্যাট্রিক্সটা হচ্ছে এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, এ টু ওয়ান, এ টু টু, এ টু থ্রি, এ থ্রি ওয়ান, এ থ্রি টু, এ থ্রি থ্রি। এটাকে আমরা দুইটা ম্যাট্রিক্সের প্রোডাক্ট হিসেবে লিখব, যেখানে এল ম্যাট্রিক্সটা হচ্ছে এল, এক্ষেত্রে নামকরণটা কীভাবে হবে, ফার্স্ট হবে তার রো নাম্বার, তারপর হবে তার কলাম নাম্বার, তারপর একটা হবে এল টু ওয়ান, এল থ্রি ওয়ান, এখানে হবে এল টু টু, এল থ্রি টু, এল থ্রি থ্রি। আর এটা হবে, বাকিগুলো ভ্যালু হবে জিরো। এটার সাথে আমরা একটা ইউ নিব, এই ইউ এর ক্ষেত্রে আমরা এই ভ্যালুগুলোকে জিরো নেব আর এগুলোকে নেব ওয়ান, ডায়াগোনাল বরাবর ওয়ান নেব। আর এটা হবে আমাদের ইউ ওয়ান টু, ইউ ওয়ান থ্রি, ইউ টু থ্রি। এই দুইটা ম্যাট্রিক্সকে আমরা প্রোডাক্ট করলে এই ম্যাট্রিক্সটা পাবো। তো আমাদের এরপরে ফার্স্ট কাজ হচ্ছে এই এলিমেন্টগুলোর ভ্যালু বের করা। তো এখানে যদি আমরা ভ্যালুগুলো বের করি, আমাদের ম্যাট্রিক্সের প্রোডাক্ট বের করা শিখতে হবে। এটা আমরা এইচএসসি সিলেবাসে শিখেছিলাম, আরেকবার দেখিয়ে দিই আমি। যেমন আমাদের ফার্স্টটা হবে, যদি আমি বলি যে এই এলিমেন্টটা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট গুণগুলো হবে এটার সাথে এইটার মাল্টিপ্লাই। এটা যদি আমি করি, এই প্রোডাক্টটা হবে আমাদের এই ভ্যালুটা। তারপর আবার এটার সাথে যদি আমি এটার মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রে আমরা পাব এই প্রোডাক্টটা। তারপর আবার এটার সাথে যদি আমি এটাকে মাল্টিপ্লাই করি,
তাহলে আমরা পাবো এই প্রোডাক্টটা একইভাবে আবার এই তিনটা ফার্স্টে এই রো ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করে আমরা এই এ ম্যাট্রিক্সের রো ওয়ানগুলো পাবো তারপর আবার এটার সাথে আমরা ফার্স্টে কলাম ওয়ান তারপর কলাম টু তারপর কলাম থ্রি গুণ করব আর এভাবে আমরা পাবো এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি তারপর আমরা করব এই রো থ্রি এর সাথে একবার কলাম ওয়ান তারপর কলাম টু তারপর কলাম থ্রি এভাবে গুণ করলে আমরা এ থ্রি ওয়ান এ থ্রি টু এ থ্রি থ্রি পাবো তো তারপর আমাদের যে ইকুয়েশনগুলো আসবে সেগুলো সলভ করে আমরা এই এল আর ইউ এর যে ভ্যালুগুলো আছে সেগুলো পেয়ে যাব তো আমাদের কাছে তখন এল ম্যাট্রিক্স আর ইউ ম্যাট্রিক্স চলে আসবে এক্ষেত্রে আমরা যেটা ধরি যে আমাদের এর ভ্যালুগুলো যদি আমার মেইন ম্যাট্রিক্সটা ছিল এ ইন্টু এক্স ইকুয়ালস টু বি এটা ছিল আমাদের মেইন ইকুয়েশনটা এখানে আমরা এল এর ভ্যালু এল আর ইউ যদি বসাই তাহলে এল ইন্টু ইউ ইন্টু এক্স ইকুয়ালস টু ছিল বি তো আমরা ইউ ইন্টু এক্সকে আরেকটা ম্যাট্রিক্স ওয়াই ধরলাম এক্ষেত্রে আমরা পাবো এল ইন্টু ওয়াই ইকুয়ালস টু বি যেখানে আমাদের এল নোন এখান থেকে আমরা পেলাম বি গিভেন সো আমাদের শুধু এই ওয়াইটা থাকবে এই ওয়াইটা হচ্ছে আমাদের এখানে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি তখন আমরা এই দুইটা ম্যাট্রিক্স থেকে ওয়াইয়ের ভ্যালুগুলো বের করব তারপরে স্টেপ হচ্ছে আমরা এখানে ইউ ইন্টু এক্স ইকুয়ালস টু যেহেতু ওয়াই যেখানে আমাদের ইউ নোন ওয়াইও নোন যেটা আমরা এখান থেকে পেলাম এই দুইটা ভ্যালু ইউজ করে আমরা তখন এই এক্সের যে ভ্যালুগুলো আছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এই আননোন ভ্যালুগুলো বের করব তো এটাই হচ্ছে মেইনলি এল ইউ ফ্যাক্টরাইজেশনের বেসিক কনসেপ্ট আমরা নেক্সট ভিডিওতে এই মেথডের একটা এক্সাম্পল দেখব তাহলে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং